সমরিতীয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি খন্দকার আশেফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এন টিভি আয়োজন প্রপার্টি শো উইথ কাজিয়া আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আলহামদুলিল্লাহ ঈদের ঠিক পরের দিন লন্ডনের ঠিক এই ঈদের পরের দিন আপনাদের টানে চলে এসেছি আমাদের এই প্রপার্টি শো করার জন্য প্রথমেই আপনাদের জানিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক ফ্রম দ্য বটম অফ আওয়ার হার্ট অ্যান্ড ফ্রম আওয়ার প্রপার্টি শো দর্শক আমি অলওয়েজ বলি যে উই আর প্রিভিলেজ উই আর রিয়েলি রিয়েলি ব্লেসড দ্যাট আমাদের জীবনে আরেকটি ঈদ পেলাম আমরা এবং এই ঈদ সামনে পাওয়ার জন্য একটি বছর ওয়েট করতে হবে জানি না আবার দেখা হবে কি না নেক্সট ঈদের মধ্যে দর্শক কথা বলছি প্রপার্টি শোয় কাজী আরিফ এই অনুষ্ঠান নিয়ে আমরা গত এগারোটি বছর ধরে আমরা আপনাদের সাথে আছি চলুন দেখি আগেই আমরা চলে যাই আমাদের যার নামকরণ এই অনুষ্ঠানটি তার কাছে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই আসসালামু আলাইকুম আর ঈদ মুবারক ওয়ালাইকুম আসসালাম আশা ভাই ঈদ মুবারক ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ফ্লোর নিব না প্লিজ আপনি সবাই কি একটু ঈদ মুবক সুপ্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি পাশাপাশি ঈদ মোবারক জানাচ্ছি যদিও আশা আশাভা বললেন এই মাত্র যে আমাদের ঈদ গেল ইউকেতে গত কালকে আর বাংলাদেশে এখনও চলছে সফার যদিও মিড নাইট আপনারা যে যেখানে বসে ওয়ার্ল্ডে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা আবার জানাচ্ছি আমি যেভাবে প্রোগ্রামটা ডিজাইন করেছি আজকে সেটা বলছিলাম যে আমাদের সামনে জেনারেল ইলেকশন এই ইলেকশনের পাশাপাশি পলিটিক্স এবং প্রপার্টির সাথে কীরকম ধরনের কাজ করবে এইভাবে ধারাবাহিকভাবে কয়েকটি পর্ব চলছে এবং সামনে আরও দুটো প্রোগ্রাম আসবে এই নির্বাচনের আগে আপনার সঙ্গেই থাকুন আপনাদের মতামত জানাবেন কথা বলবেন আমি চলে আসছি আশা ভাই ব্যাকটি ধন্যবাদ আরিফ ভাই দর্শক আশা করি আপনাদের ঈদ খুব ভালো হয়েছে এবং এনজয় করেছেন এবং এখনও ঈদ তো তিন দিন সো স্বাভাবিকভাবেই আপনারা আজকেও ঈদ করছেন মোস্ট অফ আওয়ার কোরবানি যারা কোরবানি দিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের মাংস কিন্তু আজ এবং কালের মধ্যে চলে আসবে অনেকে চলে আসছে যারা শিব মাটন দিয়েছেন এনিওয়ে দর্শক আপনারা এই কাজের ফাঁকে ফাঁকে এবং আপনাদের এই বিজি ভেরি বিজি স্কেজুলের মধ্যে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আবার বলতে চাচ্ছি যে গত এগারোটি বছর ধরে উই আর দ্য উই আর দ্য ফাইন ইন দ্য হোল ইউকে কমিউনি আমাদের বাঙালি কমিউনিটিতে যারা নাকি আলহামদুলিল্লাহ একমাত্র প্রপার্টি শো করে থাকে উই uh, say প্রাউড টু সে Uh, we should উই শুড be proud because বিকজ দ্য অল দ্য ক্রেডিট গোজ টু ইউ আপনাদের উৎসাহ উদ্দীপনা এবং আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এই এগারো বছরে আসতে পারতাম না দর্শক আমাদের এই অনুষ্ঠানটি সব সবসময় আমি বলে থাকি যে এই অনুষ্ঠানটি আপনাদের কারণ যখন খুশি তখন স্ক্রিনের নিচে যেই নাম্বারটি দেখছেন সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে লাইভে সরাসরি কথা বলুন এবং আপনার প্রপার্টি বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন ছুড়ে দিন আরেক কাছে অনেক কিছু জানতে জানার ইচ্ছা করে ছুড়ে দিন আরেকটি নাম্বার আছে যে নাম্বারটি আমাদের টেক্সট নাম্বার সেই নাম্বারে যে কোনো সময় থ্রি হান্ড্রেড কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি এর বাইরেও কিন্তু আমরা আপনাদেরকে আমরা আপনাদের সেবা দিয়ে থাকি রিগার্ডিং প্রপার্টি দর্শক তাহলে তালে আরও কথা বল হবে আমাদের চলুন আমরা দেখি যে এই ইলেকশন এবং প্রপার্টি আমরা গত দুটো প্রোগ্রামে কথা বলেছি আজকেও কথা বলবো এই মাত্র আমাদের আরিফ ভাই খুব সুন্দরভাবে বললেন যে আগামী দুটো পর্বেও আমাদের ইলেকশন নিয়ে প্রপার্টির সাথে কিভাবে জড়িত বিভিন্ন পার্টি কি বলেছে উনি সেগুলো তুলে নিয়ে আসবেন চলুন দেখি আরিফ ভাইয়ের কাছে আজকে আমাদের সাথে সেই ইলেকশন ভার্সেস প্রপার্টি নিয়ে কী আছে ভাই ব্যাক টু দর্শক আপনি বলেছিলাম যে প্রোগ্রামকে ডিজাইন করা এভাবে থাকছে আজকে আমি নিয়ে আসবো আপনার কাছে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে যে গত বৃহস্পতিবারে লেবার পার্টি প্রপার্টি বিষয়ক হাউজিং সেক্টরে রেন্ট প্রপার্টি পলিসির ক্ষেত্রে তারা কী কী রকমের কী ম্যানিফেস্টো করেছে যদিও তার আগের প্রোগ্রামে বলেছিলাম যে কনজারভেটিভ পার্টি প্রপার্টি বিষয়ে কি কী কথা বলেছিল তো এখানে থাকছে এভাবে যে এটাকে বিভিন্নভাবে ভাগ ভাগ করে আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি লাস্টে দুটো পর্বে এবং আজকের তৃতীয় পর্ব সামনে আরও দুটো থাকবে সুতরাং পাঁচটা পর্বে আপনারা দেখবেন যে এই রিলেটেড আমি যদিও বলছি এগেন যে এই প্রপার্টি বিষয়ক রিলেটেড নিয়ে কথা বলা অন্য বিষয়ে না যেহেতু এটা প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান তো সেক্ষেত্রে পলিটিক পলিটিক্সের ক্ষেত্রে আপনারা জানেন যে নির্বাচনের আগে মানে সরকারি দল বেসরকারি দল মানে বিরোধী দল গুলো কিভাবে তাদের ম্যানিফেস্টগুলো বলে থাকে এবং কতটা বাস্তবায়ন করে আমরা যদি চলে আসি দেখে আসি যে কত ১৪ বছর ধরে যে কনজার্ভেটিভ পার্টি ছিল তারা কি কি কমিটমেন্ট করেছিল প্রতিটা জেনারেল ইলেকশনের আগে এবং সেটা কতটুকু বাস্তবায়ন করেছে আপনারা জানেন সেই বিষয়ে এর মধ্যে বলতে হবে আবার ওই কথা যে অনেকগুলো প্রাইম মিনিস্টার মধ্যে গেল চোদ্দ বছরে তো ভাগ করে দেখা গেলে দেখা যায় যে এটা বাস্তবায়ন প্রতিশ্রুতি তারপরে হাউজিং মিনিস্টার চেঞ্জ হওয়ার প্রেক্ষাপটে অনেক কিছু আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলে আসে তো চলে আসছি সেই প্রথম পার্ট যেটাকে বলছিলাম যে প্রপার্টির বিষয়ে লেবার পার্টি গত বৃহস্পতিবারে প্রপার্টি বিষয়ে যে ম্যানিফেস্টো দিয়েছে তাতে তাদের কি অ্যানাউন্সমেন্ট ছিল আমি ধীরে ধীরে তালে তালে আসবো আপনার সঙ্গেই থাকবেন পাশাপাশি চেষ্টা করবো আপনাদের কল নেয়া ট্যাক্সের উত্তর দেয়া এবং ইমেলের পাশাপাশি যদি যতটুকু পারি সেইভাবে মানে করে যাব তো যাই হোক আমি প্রথমে নিয়ে আসছি যে আগামী মানে চার জুলাইতে যে নির্বাচন নির্বাচন হচ্ছে লেবার পার্টি যদি ক্ষমতায় আসে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে হাউজিং সেক্টরে তারা বিশালভাবে একটা পদক্ষেপ নেবে স্পেশালি এই পাঁচ বছরের মধ্যে তারা ওয়ান অ্যান্ড হাফ মিলিয়ন প্রপার্টি গেটা ইউকেতে করবে তো এটার ক্ষেত্রে যে জিনিসটা থাকছে থাকবে যে এটা তারা বলেছে করবে তার বাস্তবায়ন আবার দেখা যাবে সেই যে নেক্সট ইলেকশন যখন আসবে তখন কতটুকু বাস্তবায়ন হলো তা আমাদেরকে মনে রাখতে হবে কারণ আমরা বুঝতে পারছি যে আমাদের মানে কমিউনিটির ভাই বোনরা যারা আছেন বিভিন্নভাবে আপনারা দেখছেন যদিও এখানে পক্ষ নিয়ে কথা না আমি উপস্থাপন করছি এভাবে আপনাদের কাছে যেটা থাকছে সরকারি দল এবং বিরোধী দল যেটা থাকছে লেবার পার্টি ওই অন্য আদার মানে যে বিরোধী দলগুলো আছে তাদের ম্যানিফেস্টো নিয়ে আসছি না তো সেই হিসাবে প্রথম বলতে চাচ্ছি যে এই ওয়ান অ্যান্ড হাফ মিলিয়ন প্রপার্টি কি আদোষ করা সম্ভব হবে কি না বাট এটা হচ্ছে প্রতিশ্রুতি ম্যানিফেস্টোর প্রথম পার্ট যেটা গত বৃহস্পতিবারে আসলো তো এখন সেটাকে যদি ভাগ করে দেওয়া হয় এটাকে অ্যানালাইসিস করে তারা যে বিভিন্নভাবে এই ক্ষেত্রে কোন কোন ভাবে তারা এটাকে করবে তো থাকছে এভাবে তারা গ্রিন বেল্টের আওতায় যেসব জায়গাগুলো আছে সেখানে তারা এক্সটেন্ড করবে আমরা যেটার ব্রাউন ফিল্ড বলে থাকি যেসব ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা এটাকে কনসিডার করবে নিউ বিল করার জন্য এবং মেগা সিটি বানাবে তারা বলছে যে বিভিন্ন জায়গায় নতুন করে সিটি ইনভলভ করা হবে এই পাঁচ বছরের মধ্যে কি সম্ভব কিনা সেই ক্ষেত্রে কনজারভেটিভ পার্টি কী বলেছিল তারা বলেছিল তারা কিন্তু এত পরিমাণ না কিন্তু লেবার পার্টির এই ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে কি তারা মোর দ্যান এর কাছাকাছি তারা অ্যানাউন্সমেন্ট করেছে যে এতগুলো নিউ বিল প্রপার্টি করা হবে এটা ছিল প্রথম পার্টে বলা আমি চলে আসছি আর ব্যক্তি ধন্যবাদ আরিফ ভাই খুব সুন্দর একটি আপডেট দিয়েছেন ফাইভ মিলিয়ন নিউ প্রপার্টি দর্শক কথা বলতে বলতে আমাদের সেগমেন্টে আমরা প্রায় শেষ মুহূর্তে চলে আসছি তার আগে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি যে আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে ফেইসবুকে এবং ইউটিউবে এবং ফেসবুকে ফেসবুক এবং ইউটিউব বলতেই যে মোস্ট পপুলার অন দিস সোশ্যাল মিডিয়া এখানে এই প্ল্যাটফর্মে যে শুধু আপনারা যদি লিখেন property show with quasi-arif. তাহলে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবে এবং এই প্রত্যেকটি অনুষ্ঠান বিভিন্ন তথ্যে ভরা এবং আমাদের আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন তারা প্রচুর ফোন করেন এবং প্রত্যেকটি অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এই প্রশ্নের উত্তরগুলো আরেকবার দিয়েছেন সো আপনাদের প্রত্যেকের এই অনুষ্ঠানগুলি যদি আপনারা আবার দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক প্রপার্টি বিষয় নিয়ে অনেকে উপকৃত হতে পারেন দর্শক কোথাও যেমন না সাথেই থাকুন আমরা ছোট্ট একটি ব্রেক নিয়ে আবার চলে আসছি আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ সাথেই থাকুন আমাদের সাথে ধন্যবাদ সময় দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো ইতি কাজী আরিফ দর্শক যে কথা বলছিলাম যে আমাদের ইউটিউব এবং ফেসবুকে প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে প্লিজ সেই প্ল্যাটফর্মে যে আপনারা আমাদের নাম লিখলেই এই আমাদের অনুষ্ঠানগুলি চলে আসবে এবং আমাদের সাথে এই লাইভে এই স্টুডিওতে সরাসরি কথা বলতে হলে স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি যে কোনো প্রপার্টি বিষয় নিয়ে কথা বলতে পারেন চলে যাব আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই ইলেকশন ভার্সেস প্রপার্টি সুন্দর সুন্দর আপডেট দিচ্ছেন আশা করি আরও ভালো ভালো আপডেট দেবেন আশা ভাই আমি উপস্থাপন করছি চেষ্টা করছি এবং করবো ইনশাল্লাহ ইনশাল দর্শক আপনাদের কাছে আবার ফিরে আসছি আমি এভাবে বলে যে আপনারা জানেন আমার একটা প্রোমো চলে এন টিভিতে যেটা থাকে যে এই প্রোগ্রামটি ডিজাইন করা সবার জন্য কিন্তু আপনি হতে পারেন একজন ল্যান্ডলোড হতে পারেন একজন ট্যালেন্ট হতে পারেন আপনি মানে বাইট লিটেল ল্যান্ডর যে ফর্মই থাকেন না কেন সবার জন্য কিন্তু এই প্রোগ্রামটি ডিজাইন করা এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে ইউরোপের মধ্যে স্টিল পাউনের হিসেবে প্রতি সপ্তাহে প্রোগ্রামটা করে আসছে এবং আপনাদের ভালো লাগার প্রেক্ষাপটে কিন্তু এভাবে চলে আসছে যে যাই হোক আমি যে কথা বলছিলাম যে প্রপার্টি ভার্সেস পলিটিক্স কীভাবে অঙ্গাঙ্গীভাবে জড়িত যেটাকে ভোট কাউন্ট করার ক্ষেত্রে সরকারি দল এবং বেসরকারি মানে বিরোধী দল কী ভাবে মানে কার যেটাকে বলা হয় যে বলে ম্যানিফেস্টো করে এবং ক্রস যেগুলো হয় তখন তারা কীভাবে আসছে তো এখানে ফ্যাক্টরগুলো এভাবে ধরা আপনারা বুঝেন যে পলিটিক্স ইজা ডিফারেন্ট থিং তো সেক্ষেত্রে যদিও বলছি যে প্রপার্টি বিষয়ক রিলেটেড নিয়ে কথা বলছি অন্য বিষয় কিন্তু না তো এখন এখানে যেটাকে ধরা হচ্ছে যে সরকারি দল এবং বিরোধী দলের পার্টি তাদের ম্যানিফেস্টো গত বৃহস্পতিবারে যেটা দিল তো সেই প্রেক্ষাপটে প্রথম আপডেটটা দিলাম যেটা হচ্ছে আপনার কি মানে হাউসের সেক্টরে কতখানি বিল্ড করা হবে সেই ক্ষেত্রে কোন ধরনের ওই জিনিসগুলো থাকবে এখানে কিন্তু অনেক আবার গ্রেড করে আছে আমি বিস্তারিতভাবে পার্টে পার্টে করে আপনাদেরকে সামনে প্রোগ্রামে বলার চেষ্টা করব যেটা থাকছে এটা হচ্ছিল নিউ বিল্ড করার ক্ষেত্রে হ্যাঁ তারপরে আসছে এবার ফার্স্ট টাইম যারা হবেন হতে যাচ্ছেন সেসব মানে যেসব ভোটার আছে তাদেরকে ধরার জন্য তাদের আর মানে টেকনিক্যাল যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ফার্স্ট টাইম বাইরের জন্য বিশেষভাবে বিশেষ সুযোগ করে দেয়া হবে যেটা লেবার পার্টির ম্যানিফেস্টোতে যেটা গত বৃহস্পতিবার বলেছে যদিও কনজারভেটিভ পার্টি ম্যানিফেস্টোতে মানে তারা যেটা বলেছিল সেটাও আপনাদেরকে বলেছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লেবার পার্টি অ্যানাউন্সমেন্ট করেছে অ্যাডিং অ্যাডিশনালভাবে এভাবে যে তারা গভর্নমেন্ট এই ক্ষেত্রে গ্যারান্টর হিসেবেও পাশাপাশি থাকবে তো এখন কথা হচ্ছে সেই গ্যারান্টর হিসেবে থাকার প্রেক্ষাপটে যখন ফার্স্ট টাইম বায়াররা যাবে তাদের মানে লোড ডিপোজিট দিয়ে তারা যাতে যেতে পারে প্রপার্টি ল্যাডারে উঠতে পারে তো সেই ক্ষেত্রে তারা এই স্টেপ নিচ্ছে যে গ্যারেন্টর হিসেবে তারা থাকবে তো এখন এখানে থাকছে যে কনজার্ভেটিভ পার্টি কী বললো ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে এবং লেবার পার্টির ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড বায়ারদের জন্য কি ধরনের কথা বলছি এবার চলে আসছি আর একটা পার্টি আপনাদের বলার জন্য আর একটা পয়েন্টে বিশেষভাবে বলা সেটা হচ্ছে আপনারা জানেন যে মানে এ সপ্তাহে বৃহস্পতিবারে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেট অ্যানাউন্সমেন্ট ঘোষণা করা হবে তো সেক্ষেত্রে অনেক আলোচনা সমালোচনা এবং প্রবাবিলিটিরভাবে যে দেখা যাচ্ছে পরিসংখ্যানে পড়লে দেখা যাচ্ছে কি হতে পারে ঠিক নির্বাচনের ইমিডিয়েট আগে যদিও এটাকে মানে আমরা জানি অনেকেই জানি এটা যে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেট যেটা বসানো হয় সেটা কিন্তু গভর্নমেন্টের সাথে কোনো রকম রিলেটেড না মনিটারি ফান্ডের হিসাবে যারা আছে তারা সেই ক্ষেত্রে কিন্তু অ্যানালাইসিস করে ইনফ্লেশনের প্রেক্ষাপটে তারা কিন্তু অ্যানালাইসিস করে আসছে যদি কয়েকটা ধাপে ধাপে গেল যে তারা অপরিহিত রেখেছে তো এখন থাকছে যে সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে এই বৃহস্পতিবারে ব্যাংক অফ ইংল্যান্ডের রেট কমবে যেটা মানে প্রপার্টি স্পেশালিস্ট অ্যানালিস্ট এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে বিভিন্ন ল্যান্ডারের ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্নভাবে আসছে সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনাকে মনে রাখতে হবে যে যেই দলই আসুক না কেন এটার সাথে কিন্তু সম্পৃক্ত না সম্পৃক্ত থাকছে আপনার ফার্স্ট টাইম বাইর হিসেবে যদি আপনি ল্যাডারে যেতে যাচ্ছেন আপনার কারেন্ট মর্গেজ রেট শেষ হয়ে যাচ্ছে অথবা শেষ হয়ে গেছে ফিক্সড রেটগুলো আবার থাকছে এভাবে যে আপনি সেটা বাইট মানে রাইট টু বাই আওতা কিনতে পারেন তো এরকম ধরনের বিভিন্ন মগজের দিল্লের বেশ চেঞ্জেস আসবে যেগুলো আপনারা তালে তালে এই শোর মাধ্যমে আমি আপনাদেরকে উপস্থাপন করবো চলে আসছি আশা ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই আমাদের সাথে একজন কলার রয়েছেন দেখি কে আছেন লাইনে আসসালাম আলাইকুম দর্শক জি আলহামদুলিল্লাহ ঈদ মুবারক ভাইয়া

দর্শক আপনি আমার মনে হয় যে আপনার প্রশ্নটি আরিফ ভাই বুঝতে পেরেছেন তাই না আপনি কথা শুনতে থাকুন আমাদের আরিফ ভাই অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটা দিবেন আরিফ ভাই ব্যাক টু ইউ থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক আপনি মানে কলার যিনি করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার যে পয়েন্টে উপস্থাপন করেছেন যদিও মানে বোঝা যাচ্ছে যে অনেক কমপ্লেক্স জাতীয় এবং অনেক বিস্তারিত জিনিস আছে অনেক সময় আছে যে আমি সাধারণত চেষ্টা করি যে সব কিছু ভালো করে শুন শুনে বুঝে তারপর কিছু বলার জন্য আমি সব সময় কিন্তু আমার ব্রিকলেনের অফিস আমি কিন্তু ওয়েলকাম জানাই আবার আমি ওয়েলকাম জানাই এভাবেও যে আপনার হোয়াটসঅ্যাপ করে বিভিন্ন যখনভাবে যেসব তথ্যগুলো থাকবে আপনাকে স্পেশাল রিকোয়েস্ট করবো আপনি হোয়াটসঅ্যাপ করবেন অথবা ইমেলের অ্যাটাচমেন্ট করে আপনাকে বিস্তারিত জিনিসগুলো দেবেন আমি শোর বাইরে আপনার কাছে বিস্তারিত শুনে আমি আপনাকে মানে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যতক্ষণ পারি মনে হচ্ছে জিনিসটা টেকনিক্যালি কমপ্লেক্স বাট আরও অনেক কিছু শোনার আছে সময় প্রেক্ষাপটে পারলাম না এই জন্য দুঃখিত বাট প্লিজ আপনি যোগাযোগ রাখবেন যেটা আপনি আমাদের স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স নাম্বারটি আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাজ ওয়েল তো আপনি কিন্তু কাইন্ডলি ওখানে দেবেন আমি চেষ্টা করব আপনাকে মোর ভাবে ইনফু নিয়ে ইনফু দেওয়ার জন্য থ্যাংক ইউ কলার ধন্যবাদ আরিফ ভাই আপনি সুন্দরভাবে বুঝে দিয়েছেন দর্শক আমি সবসময় বলি যে আপনারা কিন্তু আমাদের যে যে নাম্বারটি রয়েছে স্ক্রিনের নিচে টেক্সট নাম্বারটি সেই টেক্সট নাম্বারটি আপনারা লিখে রাখুন যে কোনো সময় আপনাদের যে কোনো প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে যখন আপনাদের মনে আসবে প্লিজ টু গিভ অ্যাস টেক্সট সেই টেক্সটের মাধ্যমে আপনারা আমাদের সাথে কথা যোগাযোগ করলে আরিফ ভাই আপনাকে সেইটা জানিয়ে দেবে আরিফ ভাই আমাদের ছোট্ট একটি ব্রেকে চলে যাবো টু মিনিটস পরে আপনি যদি কাইন্ডলি আমাদের একটা ছোট্ট একটি টু মিনিটস ওকে টু মিনিটস থ্যাংক ইউ দর্শক যে কথা বলছিলাম প্রোগ্রাম যেভাবে ডিজাইন করা আজকে তো তাহলে তাহলে পয়েন্টে পয়েন্টে একটু এক্সপ্রেশন দিতে যাচ্ছি ভালো করে যারা জানেন হয়তো ভালো কথা আর না জানেন তাদের জন্য স্পেশালিভাবে বোঝানোর জন্য তো লেবার পার্টির আরেকটা পয়েন্টে তারা ম্যানিফেস্টোতে গত বৃহস্পতিবারে বলেছে যে তারা প্ল্যানিং প্ল্যাটফর্মের জন্য ভিন্নভাবে কাজ করবে যেটা থাকে ন্যাশনাল পলিসি হিসেবে যে প্ল্যানিং ওয়ার্কটা আছে সেটাকে তারা সাফলিং করবে ডিফারেন্ট ওয়েতে তাতে দেখা যাচ্ছে হাউজিং সেক্টরের ক্ষেত্রে অনেকটা অনেকটা যদি লেবার পার্টি ক্ষমতায় আসে তারা এটাকে প্রাধান্য দিয়ে অনেক ফ্ল্যাক্সিবল করবে তো এই ফ্ল্যাক্সিবল করার পিছনে কি থাকছে আপনি যদি একজন ল্যান্ডলোড হয়ে থাকেন আপনি যদি বিভিন্নভাবে কোনো বিল্ড বিল্ড আপে যান আপনি যদি ল্যান্ডের ওনার হয়ে থাকেন সেক্ষেত্রে যদি বিল্ড করতে যান তো এই ক্ষেত্রে থাকে আপনার বাড়ির এক্সটেনশন আপনি যেগুলো যাবেন তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো ফ্ল্যাক্সিবল একটা ভাব লক্ষণ তারা ফুটিয়ে তুলেছে যে তারা এটাকে ভালোভাবে সেট করবে তো যাই হোক আমি সময় ফেরে চলে যাচ্ছি আশা ভাই আপনার কাছে যেহেতু আপনি বললেন বলুন ঠিক আছে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই দর্শক আমাদের আমরা প্রায় মোর দেন এইটি গেস্ট গত এগারো বছরে আপনাদের সাথে কাছে নিয়ে এসেছি আমরা ভবিষ্যতে আরও আনব সো আপনারা আমাদের দেখতে থাকুন এবং গিভ অ্যাস এ কল টক টু আস স্টেড বাই টু আরিফ ভাই ছোট্ট একটি ব্রেকে যাচ্ছি ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো আপনাদের প্রপার্টি বিষয়ে প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ ধন্যবাদ সমানিত দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ দর্শক যে কথা বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটি গত এগারো বছর ধরে চলছে এবং এই এগারোটি বছর ধরে আপনাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি যখন খুশি তখন আমাদের এই লাইভ শোতে ফোন করে কথা বলতে পারেন প্রশ্ন ছুড়ে দিতে পারেন ভাইয়ের কাছে বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান রিগার্ডিং প্রপার্টি কিভাবে বাড়ি কিনবেন বিক্রি করবেন কিভাবে ভ্যালু অ্যাডেড করবেন আপনার কারেন্ট বাড়িতে সব কিছু জানতে পারবেন মর্গেজ বিষয় নিয়ে আইডিয়া চাচ্ছেন ফার্স্ট টাইম বায়ার অথবা আপনি এ হাউজ ডেভেলপমেন্ট করবেন সব কিছু বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারেন আরিফ ভাইয়ের কাছে এবং আরিফ ভাইয়ের সাথে কথা বলতে হলে আমাদের স্ক্রিন লিস্টে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে সরাসরি কথা বলুন এবং শুধু সে এখানে যে কথা বলবেন তা না আপনারা টেক্সট নাম্বারটি লিখে রাখুন এবং এই টেক্সট নাম্বারে যে কোনো সময় প্রশ্ন ছড়িয়ে দিতে পারেন চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে দেখে আরিফ ভাই আমাদের পরবর্তী ইলেকশন ভার্সেস প্রপার্টির কি আপডেট আছে আপনি কি জানতে চান কোন টপিকসে জানতে চান আপনি তো আমার সাথে প্রোগ্রাম করে আসছেন গত বছর প্রতি সপ্তাহে তা আপনি তো মোটামুটিভাবে সাম কি পয়েন্ট জানেন যে ইউর ইন্টারেস্ট টাইপ অফ working in ডিফারেন্ট ওয়ে so many নিয়ে পলিটিক্স নিয়ে আমরা কথা ওই 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 কোন পয়েন্টে কারণ আমার অসংখ্য পয়েন্ট আছে আপনি একটু আগে যে কথাটা বললেন না যে আমাদের ব্যাংক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেটটা কমবে বলার সাথে সাথে আমি মনে মনে আলহামদুলিল্লাহ বলছি কেন মানে ফিক্সড টার্ম শেষ হয়ে যাচ্ছে আমার ফিক্সড টার্ম না আমাদের অনেকের আমার তো আছে এই অনেকেরই অনেক আমাদের যে মর্গেজে যে কেউ কোন কোন প্রপার্টিতে আমি থ্রি টাইমস দিচ্ছি

দর্শক আমি আবার চলে আসছি লেবার পার্টির ম্যানিফেস্টো প্রপার্টির সেক্টরে কি বললো তারা এবার আসছি আমরা যারা কাউন্সিলের ঘরে থাকছি বেনিফিট নিচ্ছি অথবা বেনিফিটের সাথে রিলেটেড পার্টলি অথবা ফুললি তো সেই ক্ষেত্রে আমরা যারা কোন পজিশন থাকছি প্রেক্ষাপটটা থাকছে এরকম ধরনের আমি প্রথম পার্টে চলে আসব। যে লেবার পার্টি যদি ক্ষমতায় আসে তারা তো তারা ঘোষণা দিচ্ছে তারা রিফর্ম করবে যে রাইট টু বাই যে ডিসকাউন্টটা পাওয়া যায় সেটাকে আবার রিসাফল করে চলে আসবে আরও মানে এক্সট্রা দেওয়ার মতো তারা চেষ্টা করবে যেটাকে বলা যাচ্ছে যেটা ইনক্রিজ করা মানে ইন্ট্রোডিউস করা হয়েছিল ম্যাক্সিমাম পর্যন্ত একশো দশ সামটাইম একশো বিশ এরকমও হয়ে থাকে বিভিন্ন এলাকাতে ক্ষেত্রভাবে ভেদে আপনার পার্সোনাল সার্কোন প্রেক্ষাপটে ভিত্তি করে আপনারা পাচ্ছেন এবং সেটাকে এরকম একটা সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে যে তারা রিফর্ম করবে এবং তারা একটা আশ্বাসের বাণী দিয়েছে কাউন্সিল ঘরে যারা থাকছেন তাদের ক্ষেত্রে এবার চলে আসি যদি আমরা এভাবে যাই যে ফার্স্ট টাইম বায়ারদের জন্য থাকছে এভাবে রাইট টু বায়ার আওতায় আসছে তো রিফর্ম করার ক্ষেত্রে কনজারভেটিভ পার্টি কি বলেছিল যদি আমি কাভার করেছি আপনাদেরকে আগে যে কনজারভেটিভ পার্টি তাদের ম্যানিফেস্টোতে বলেছে তারা আমি সেটাকে প্রেজেন্ট করেছি এক্ষেত্রে দেখা যাচ্ছে কি তারা এক্ষেত্রে চেঞ্জ এটা কথাও বলেছিল কিন্তু এটাকে বেশি বিশেষভাবে করবে কারণ লেবার পার্টির কথার প্রেক্ষাপটে যদি এফের চলে আসা যায় যে ম্যানিফেস্টো তখন বলা যে যেহেতু ব্যাক লং ব্যাক অ্যাগো যে আমাদের প্রাইম মিনিস্টার ডেভিড কামরান ছিলেন যখন তিনি তখন প্রতিশ্রুতি করেছিলেন যে রাইট টু বাই পাশাপাশি যেগুলো হাউসিং অ্যাসোসিয়েশনের ট্যান্ট আছে সেই সব ডিসকাউন্ট দেওয়া হবে তারপরে কতগুলো সরকার পরিবর্তন হলো সেই ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত এটা সমাধান করেনি এই ক্ষেত্রে যদিও বলা আছে যে আমি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে আপ দিয়ে আসছিলাম তো এই ক্ষেত্রে কিন্তু সরকারি দল বড়ো বিরোধী দল কোনো কিছুই কিন্তু আসেনি কিন্তু এটাও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর আমাদের যেসব মানে হাউজিং অ্যাসোসিয়েশন ট্যানেটা আছে যদিও পাইলট প্রজেক্ট করে তারা প্ল্যান করেছিল যে পর্যাপ্ত ক্রমিকভাবে নিয়ে আসবে সেটা কিন্তু আসেনি এটা থাকছে আপনাদের কাছে একটা ডাটা পৌঁছে দেয়া। এবার চলে আসছি যে আমরা জানি যে কিছুদিন আগে পার্লামেন্টের যেটাকে বন্ধ করা হলো যখন আর নোমোর পার্লামেন্টের ইয়ে হচ্ছে সেই ক্ষেত্রে তখন যে অ্যানাউন্সমেন্টটা নিয়ে আসা হচ্ছিল তার ইমিডিয়েট আগে যে সেকশন টোয়েন্টি ওয়ান যেটাকে ট্যানেন্টকে নোটিশ দেওয়ার ক্ষেত্রে যেটা লভাবে দিতে হয় সেই লভাবে দেওয়ার প্রেক্ষাপটে সেটা হাউজ অফ লর্ডসে এসে এটাকে মানে বাদ করে দেয়া হয়েছে আমি যদিও আপনাদের দু দুপুর আগের প্রোগ্রাম প্রথম প্রোগ্রামে বলেছিলাম যে এটা মানে হঠাৎ করেই যেন কিছুটা মানে হঠাৎ করেই যেন ই করা হলো আর কি বাই ডেথ বলার মতো ভাষা যেটাকে বলে ইংলিশ ভাষায় অন্য ফর্মে তো এটাকে চলে আসলো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রেনিংদের ক্ষেত্রে যারা আমরা ভাড়া আছি স্পেশালি প্রাইভেট তাদের কিছু ব্যাড নিউজ এবং ল্যান্ডলোডের জন্য একটা গুড নিউজ ছিল এভাবে যে তাকে প্রসেস করতে হবে না মোমেন্ট সেকশন টোয়েন্টি ওয়ানটা থাকছে এখন যেটা আসছি আমি বলার জন্য সেটা থাকছে যে লেবার পার্টি তার বৃহস্পতিবারে তারা বলল যে তারা যদি চার তারিখের ইলেকশনে ক্ষমতায় যায় তো তারা এটাকে স্ক্র্যাপ করবে তার মানে কি হচ্ছে যে জিনিসটা একদম লো অবস্থার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে সেটাকে তারা স্ক্র্যাপ করবে এবং করে সেটাকে অ্যাগেন সেকশন টোয়েন্টি ওয়ান নো ফল্ট ইভিকশন প্রসেসের যে জিনিসটা আছে তো সেই ক্ষেত্রে চলে যাবে ইন এ ডিফারেন্ট ফরম্যাট যদি লেবার পার্টি ক্ষমতায় আসে এই ক্ষেত্রে তো এখন আমরা যারা বাই টুডে আছি তাদের জন্য কিন্তু একটু স্ক্যারি ইস্যু তো থাকছেই তো এক্ষেত্রে আপনারা দেখে নেবেন আপনারা কোনভাবে কোনভাবে করছেন আমি কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট করছি আমি শুধু অ্যাগেন বলছি এভাবে যে আমার পার্টির ক্ষেত্রে আমি শুধু ভূমিকা নিচ্ছি প্রপার্টির ক্ষেত্রে মানে এই পলিটিক্স এবং প্রোপার্টির ক্ষেত্রে রিলেটেডভাবে যেগুলো থাকছে দুই দল কী বলছে তাকে প্রেজেন্ট করার জন্য আপনাদের কাছে আপনারা যা যে ফর্মেটে যাবেন আপনারা ভোট দেবেন আপনাদের বিভিন্ন ফ্যাক্টর আমরা দেশের সব নাগরিক আছি এবং যারা ভোটের অধিকার আছে আমাদের তাদের অধিকার ভোট দেওয়ার ক্ষেত্রে তখন আপনি কোন দলে যাবেন কি করবেন না করবেন সেটা হচ্ছে আপনার এই বিষয় কিন্তু এগুলো থাকে কিছু কিছু ক্ষেত্রে ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে এসব বিভিন্ন পয়েন্ট আমাদেরকে কাজ করে তো সে যাই হোক এটা ছিল আরেকটা পয়েন্ট তুলে ধরা আপনাদের কাছে আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে ধন্যবাদ আর ভাই দর্শক আমাদের এই অনুষ্ঠানটি সবসময় লাইভ প্রোগ্রামটি পুনঃপ্রচার হয় ফ্রাইডে মর্নিং নাইন থার্টিতে আপনারা যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন অথবা দেখতে পাচ্ছেন না যেহেতু ঈদ চলছে স্বাভাবিকভাবেই লট অফ থিংস গোয়িং অন যদি আবার দেখতে চান এন টিভি রিপিট করেন এই প্রোগ্রামটি ফ্রাইডে মর্নিং নাইন থার্টি এইতে আশা করি আপনারা আবার দেখবেন অ্যাট দ্য সেম টাইমস আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমা আমাদেরকে ইমেল করুন টেক্সট করুন এবং লাইভে সরাসরি ফোনে কথা বলতে পারবেন যদি আপনারা এখন ফোনে কথা বলুন আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি যে যে দর্শক আরিফ ভাই কিন্তু শুধু এখানে বসেই যে আপনাদের কমিটির সেবা দিয়ে যাচ্ছে তা না আরিফ ভাই কিন্তু আরিফ ভাইয়ের অফিসে ব্রিকলেনের অফিসে বসে মোর দ্যান থ্রি বিজনেস আওয়ারের উপরে আপনাদেরকে সময় দিয়েছেন অনেক সময় মাথায় চলে আসে যে হাও হি ইজ গিভিং দ্যাট দ্যাট ইট টোটালি হি ইজ ডুইং অ্যাজ এ চ্যারিটি হি ডোন্ট টেক এনি মানি প্লাস বাট আপনাদের বলবো যে প্লিজ ডু কাম উইথ এন অ্যাপয়েন্টমেন্ট উইদাউট অ্যাপয়েন্টমেন্ট হি ক্যান স্টেন ইউ বিকজ হি ইজ ভেরি বিজি

টেকনিক্যালভাবে অ্যাব ইউজ করবো সামটাইম সামথিং পড়া এবং আমরা রেসপেক্টটা লর ক্ষেত্রে সেটাকে আমরা ওইভাবে যাবো না তো যেটা থাকছে আমাদেরকে আপ টু ডেট হতে হবে আমি চাই না আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনরা যারা এখানে প্রপার্টি ওন করছেন যে ভাড়া আছেন যেভাবেই থাকুক না কেন তারা আপ টু ডেট হলো তারা আপডেট রাখলো তাদের ক্ষেত্রে কারণ অসংখ্য পেনাল্টি আছে যেটা কিছুক্ষণ মানে আপনার প্রেক্ষাপটে আমি চলে আসলাম আপনাকে আপনাকেই প্রায়োরিটি দিলাম এই মুহূর্তে যে ট্যানেন্ট বাসায় থাকছে মাল্টিপল হাউজিং যেটাকে হেচএমও বলা হয় এখানে বাসার মধ্যে মোল্ডটা বিশাল আকারে ইগনোর করছে অনেক দিন ধরে তো সেক্ষেত্রে তাকে পনেরো হাজার পাউন্ড ইনস্ট্যান্টভাবে জরিমানা করা হয়েছে এখন এখানে থাকে জিনিসগুলো এভাবে যে জরিমানা করার ক্ষেত্রে একরকম আবার যদি প্রসেসটাকে নিয়ে চলে যাওয়া হয় কোর্টের মাধ্যমে তখন এখানে লয়ার ফিজ ইনভলভ থাকে তো সেক্ষেত্রে কিন্তু ল্যান্ডলোড অনেক পেনাল্টি দিতে হয় বিভিন্ন সেক্টর কারণ বাই প্রপার্টি ইজ নট ইজি টু ম্যানেজ পার্সোনালি হ্যাঁ প্রফেশনাল এজেন্ট একটা ফ্যাক্টর থাকে আবার তারাও কি কতখানি করছে তারা কতটুকু আপ টু ডেট আছে তো সেগুলো কিন্তু ফ্যাক্টর থাকে তো এখানে আমরা চাই আমি সবসময় বলে আসছি বলে আসছি আসছিভাবে যে আমরা যেটা আমাদের আমাদের ব্রিটিশ বাংলাদেশের ভাই বোনেরা ওইভাবে কোনো রকমের মানে কমে আসুক অ্যাজ মাছ অ্যাজ পসিবল অ্যাজ অ্যাজ মাচ পসিবল তো সেভাবেই থাকছে আর কি তো আপনার প্রায়োরিটির কথাটা আমি যদিও আমার প্রায়োরিটিতে ছিল ভাবে তুলে ধরলাম আপনার আপনাকে প্রায়োরিটি দিয়ে থ্যাংক ইউ অবশ্যই আপনার কাছে আবার ফিরে আসবো দর্শক কথা বলতে বলতে আবার চলে যাচ্ছি একটি ব্রেক নিতে ব্রেক থেকে এসে আপনাদের সাথে আবার কথা বলবো ততক্ষণে আপনারা আপনাদের প্রশ্নটি রেডি করুন এবং আমাদের এটা লাস্ট সেগমেন্ট এবং এই লাস্ট সেগমেন্টে আমাদের অনেক প্রশ্ন আসে দেখাবে হবে একটু পর ধন্যবাদ সমারিত দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আমাদের লাস্ট সেগমেন্টে এই সেগমেন্টটা আমাদের খুব দ্রুত চলে যায় আসলে পুরো প্রোগ্রামটাই দ্রুত চলে গেল যখন আমরা উই আর টকিং টু ইউ ই সিমস লাইক দ্যাট ইজ রানিং ওয়ে সো দর্শক আপনারা যদি কেউ কেউ ফোন করতে চান প্লিজ ডু গিভ অ্যাস এ কল অ্যাস সোম এস পসিবল বিকজ অ্যাট দ্য এন্ড উই ক্যানট এন্টারটেন দ্যাট মাছ আরিফ ভাই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন বিভিন্ন ম্যানিফেস্টো ও নিয়ে কথা বলছিলেন ফার্স্ট টাইম বায়ার নিয়ে কথা বলছিলেন সেকশন টুয়েন্টি ওয়ান নিয়ে কথা বলছিলেন এবং লেবার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন নতুন প্রপার্টি করবে সেগুলি বলছিলেন আপনার কাছে তো ঝুড়িতে আরও অনেক কিছু আছে আচ্ছা 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 তো ঝুড়ি থেকে বের করে নিয়ে আসুন না খুব একটা আমি খুব একটা সুন্দর একটা টেক্স পেলাম আর কি প্লিজ ওয়াই নট লে মানে লিখছেন যিনি থ্যাংক ইউ সো মাচ আপনি বলেছেন যে আপনারা ঈদের আমেজ নিয়ে আসছেন টিভির মাধ্যমে আপনাদের পাঞ্জাবি পড়াতে দুজনকে খুব ভালো লাগছে উইশ অল দ্য বেস্ট ঈদ মোবারক থ্যাংক ইউ আপনার ঈদ মোবারক জানাচ্ছি আবার যারা সর মানে লাস্টের দিকে দেখছেন যারা নতুন জয়েন করছেন তাদের প্রতি আবার ঈদ মোবারক আমাদের পক্ষ থেকে যাই হোক আশা ভাই যে কথা বলছিলেন যে আমি চলে আসবো ওই পয়েন্টে বলার জন্য তাই তো যে আরও পয়েন্ট যেগুলো আছে দর্শক বুঝতে পারছেন যে সময় তালে তালে আসলে ফার্স্টার ওয়েতে চলে যায় কাবার করার চেষ্টা করি এক্সপ্লেনেশন দিয়ে আপনাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনা যতখানি উপকৃত হতে পারে স্টিল পারনিয়ার হিসেবে প্রোগ্রামটি এন টিভিতে চলে আসছে শুধু অনেক বছর ধরে করছি আমরা এন টিভিতে তার আগে যদি অন্য মানে চ্যানেলে ছিলাম আমরা তো যাই হোক কথার প্রেক্ষাপটে কথা যেটা পয়েন্ট আবার নিয়ে আমি যদি চলে আসি এভাবে যে গত মানে সপ্তাহের আগের সপ্তাহে যে কনজারভেটিভ পার্টি ম্যানেজ বলেছে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স আমরা যখন বাড়ি কিনতে যাচ্ছি ফার্স্ট টাইম বার হিসাবে তারপরে থাকছে আপনার বায়ো টু প্রপার্টির ক্ষেত্রে এবং ইন্টারন্যাশনাল যারা কিনছেন ওভারসিজ যারা নন ইউকে সিটিজেন তাদের ক্ষেত্রে যে কীরকম ধরনের হবে লেবার পার্টি সরি কনজারভেটিভ পার্টি যদি এক্ষেত্রে অনেকটা অনেকটা ছাড় দিয়েছে এই ক্ষেত্রে কিন্তু লেবার পার্টি এভাবে কিন্তু আসে নাই ওভাবে তাদেরকে বিট মানে করে যে ওভার কথা বলবে এরকম ধরনের কিছু করে তো দেখা যাচ্ছে এখন যে ক্যালকুলেশন আছে ক্ষেত্রে অনেক সময় আছে যে পলিটিক্যাল ইস্যুতে অনেক সময় এগুলো রদ হবে কিন্তু নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি যেগুলো আছে যেগুলো চলছে সে প্রেক্ষাপটে লেবার পার্টি শুধু বলেছে মানে এই পার্টিকুলার পয়েন্টে যারা ওভারসিস ল্যান্ডলোড আসে তাদের জন্য স্পেশালভাবে স্ট্যাম্প ডিউটিকে অনেকটা বাড়িয়ে দেওয়া হবে যাতে করে প্রায়োরিটি পায় মানে লোকাল পিপুল ইউকে পিপুল যাতে কিনতে পারে যদিও এখানে তারাও মানে আমাদের ইউকে গভর্নমেন্ট অল দ্য টাইম ওভারসিস যারা বায়ার আছেন তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স পে রেভিনিউ মানে করে থাকে তো সে সেক্ষেত্রে লেবার পার্টি এটা বলছে যে করবে তো এখন দেখা যাচ্ছে শুধু নট অনলি দ্যাট সামটাইম যে কাউন্সিল ট্যাক্সের ক্ষেত্রেও তারা কিন্তু বিভিন্ন ইমপ্লিমেন্টগুলো করে ভাবে যে যারা ওভারসিজ থাকছে তাদের এই প্রপার্টির ক্ষেত্রে তারা যেহেতু ভালো করে মানে ইনকাম করতে পারে সেক্ষেত্রে কাউন্সিল ট্যাক্সটাকেও ইনক্রিজ করে ডাবল হিসেবে করে ফেলে অনেকে আছি আমরা যে জানি আমরা এক্ষেত্রে আবার অনেকে আছে যে না আমাদের এমটি ক্ষেত্রে কিন্তু কাউন্সিল ট্যাক্সটা তখন দ্বিগুণ হয়ে যায় তো এদিকে তাদের একটা বিশেষভাবে একটা প্ল্যান আছে যাই হোক চলে আসছি ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমরা যে কথা বলছিলাম যে আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান চলছে গেছে ফেসবুক এবং ইউটিউবে এবং ফেসবুক এবং ইউটিউব বলতেই এই চলে আসে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা যখনই আমাদের সাথে যুক্ত হতে চান ওয়াই ডোন্ট ইউ জাস্ট গিভ গো টু দ্যাট প্ল্যাটফর্ম জাস্ট রাইট ইট ডাউন প্রপার্টি শো উইথ কাজী আরিফ এবং সেখানে গেলেই আমাদের ফেসবুকে এখন লাইভ চলছে ইউটিউবে এন টিভি ইউটিউবে এখন লাইভ চলছে অ্যাট দ্য সেম টাইমস আমাদের প্রপার্টি শো উইথ কাজী ইউটিউবে এই প্রোগ্রামটি চলে যাবে উইদিন ভেরি শর্ট টাইম অ্যাজ সুন এজ পসিবল সো আমরা কিন্তু সব সময় আপনাদের সাথে আছি দর্শক আপনাদের সাথে আছি বলতে যে আমরা থ্রি হান্ড্রেড সিক্সটি ডেজ এনি টাইম আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান উই আর উইথ ইউ টেক্সটে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনার যে কোনো সময় আমাদেরকে টেক্সট করতে পারেন এবং টেক্সট করলেই আমরা কিন্তু কাম ব্যাক টু ইউ আপনার যে কোনো প্রশ্ন থাকতেই পারে আজকে এখন নি কিন্তু পরবর্তীতে যে কোনো সময় প্রশ্ন আসতে পারে গিভ অ্যাস টেক্সট ইনশাআল্লাহ আরিফ ভাই কিন্তু আপনাদের সাথে অবশ্যই সে বিষয়ে যোগাযোগ করবে এবং আবারও বলছি যে প্লিজ আপনারা আপনাদের টেক্সট নাম্বারটি সেভ করে রাখুন ইট লট ব্যাক টু ইউ ইউ থ্যাংক দর্শক আপনারা দেখছেন যে লাস্ট পর্যায়ে আমরা তারপরে আমি চেষ্টা করছি তালে তালে আপনাদের বিভিন্ন ইমেল এবং কিছু কাভার করার জন্য পাশাপাশি ট্যাক্সের একটা ট্যাক্স আসছে উনি লিখছেন যে আমি ইউকে সিটিজেন আমি একটা ইউরোপের কান্ট্রিতে বাড়ি কিনতে চাচ্ছি কেনাই বাই দ্য প্রপার্টি তো সুন্দর প্রশ্ন একটু আনকমন প্রশ্ন জিনিসটা থাকছে যে আমরা মানে মানে এমন হয় যখন আমরা এক দেশের সিটিজেন যখন আর এক দেশে যাবো করবো যখন কিনতে যাবো তখন আমরা ওভারসিজ ইনভেস্টার হিসেবে চলে যাব তো সেই দেশের মর্গেজের ক্ষেত্রে কীরকম ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন আসে সেটা একটা ফ্যাক্টর থাকে আপনি যদি ইনকাম করেন এখানে হাই তো সেক্ষেত্রে থাকে যে অনেক দেশে কিন্তু আপনাকে এভাবে মর্গেজটা দিচ্ছে মানে পার্টলি হতে পারে যে ফিফটি পার্সেন্ট মর্গেজ অনেক সময় আসে সেভেন্টি পার্সেন্ট মর্গেজ এরকম ধরনের হয় আর বাকিটুকু আপনাকে ডিপোজিট দিতে হচ্ছে তো এখন যেটা থাকছে যে ইউকের ক্ষেত্রে যেরকম ধরনের যারা নট নট মানে ইউকে সিটিজেন না তারা যদি এখানে কিনতে যান সেক্ষেত্রে কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট মর্গেজ পাওয়ার সুবিধা আছে ইউকে সিটিজেন যারা না আছে সেটা ওভারসিস ক্যাটাগরিতে চলে আসে যাই হোক থ্যাংক ইউ আপনার সুন্দর ট্যাক্সের জন্য চলে যাচ্ছি আসবে আপনার কাছে আপনি ভেরি গুড দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি কিন্তু শেষ প্রান্তে হলেও আপনারা আমাদের এই টেক্সট নাম্বারটি লিখে রাখবেন অবশ্যই এবং যে কোনো সময় প্রশ্ন আসতে পারে গিভাসে কল এবং আমাদের এই অনুষ্ঠানটি আবার দেখতে হলে ফ্রাইডে মর্নিং নাইন থার্টিতে আবার পুনঃপ্রচার প্রচার হবে আশা করি আপনারা দেখবেন আর এবার চলে আসছি আপনার কাছে থ্রি অ্যান্ড হাফ মিনিটস আছে আপনাকে দুই মিনিট দেওয়া হলো থ্যাংক ইউ এসে ভাই দর্শক আমি যে কথা বলছিলাম আমি চেষ্টা করেছি তালে তালে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বুলেট পয়েন্ট হিসেবে যেগুলো করার যদি এক্সপ্রেক করে অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু সময় প্রেক্ষাপটে ওভাবে আসতে পারিনি তারপর কাবার করার চেষ্টা করেছি এভাবে যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে যে লেবার পার্টি নিউ টাউন মানে করবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা নিউ টাউন বলে যে ফর্মুলাটা ইউজ করেছে সেটা কতখানি খাবে যদিও তাদের বিশাল প্র মানে প্ল্যান সোফার নিউ বিল প্রপার্টির ক্ষেত্রে আমাদের ইউকে শর্টেজ প্রপার্টি ছিল আছে এবং সামনে থাকবে যদিও দেখা যাচ্ছে যে সামনে যদিও এখানে কথা থাকছে আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে যদি তারা ইমিগ্রেশন স্ট্যাটাসটাকে ডিফারেন্ট অ্যাঙ্গুলে করে ফেলে তখন এদেশে প্রচুর পরিমাণে বিদেশিরা আসবে তো সেই ক্ষেত্রে প্রপার্টির শর্টেজটা আরও বেশি দেখা যাবে তো যদিও লেবার পার্টির সুন্দর প্ল্যান সোফার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন প্রপার্টি তারা করবে নিউ টাউন করবে সেখানে তো সমালোচনিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে যে এটা কি আদৌ সম্ভব হবে তারা বলেছে যে এই জেনারেল ইলেকশনের পরে এই পাঁচ বছরের মধ্যে এতগুলো ইমপ্লিমেন্ট করবে যদি স্ট্যাটিক আমরা চলে যাই দেখে আসি আমি যদি ওইভাবে গ্রেড করে আপনাদের কাছে নিয়ে আসতে পারিনি কিছু গ্রাফিকও দেখাতে চাচ্ছিলাম সামটাইম সময় প্রেক্ষাপটি করতে পারি না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু এরকম ধরনের প্রোগ্রেস হয়ে আসেনি কিন্তু প্রগ্রেস হয়ে আসেনি দেখে যে হবে না তাও কিন্তু না কারণ কি লেবার পার্টি যদি এবার ক্ষমতা আসে যদিও সংখ্যা পোল এবং স্ট্যাটিসে দেখা যাচ্ছে যে লেবার পার্টি সরকার ফর্ম করবে তো সেক্ষেত্রে তাদের ডেসপায়ার্ড হয়ে চৌদ্দ বছর আগের ফর্মুলাতে চলে যাওয়ার জন্য তারা অনেক কিছু প্রতিশ্রুতি রাখবে এবং তারা যদি একবার যেতে পারে তখন সেটাকে বিল্ড আপ করার জন্য তারা সুন্দর করে কাজ করবে এটাই হচ্ছে পলিটিক্সের ধারা তো সেটা হতে পারে লেবার কি কনজারভেটিভ কনজারভেটিভ কি অন্য পার্টি হরডেভার সেটা আমাদের দেশে হোক না কেন বিদেশে হোক না এগুলো যেটা থেকে থাকে তো দর্শক আপনাদের কাছে যে কথা আমি বলছিলাম যে আমি চেষ্টা করেছি তাহলে তালে পাই আপনি আমাকে আর কতক্ষণ সময় দিচ্ছেন এক মিনিটে আমি যদি আবার চলে আসি এইভাবে যে লোয়ার কস্ট মর্গেজটাকে আনার জন্য ফার্স্ট টাইম বায়ারদের জন্য যে বিশেষ সুবিধা আসছে পার্চেসের ক্ষেত্রে রাইট টু বায়ার ক্ষেত্রে যে ডিসকাউন্টগুলো আরও বেশি দেওয়া হবে ফর্ম ফর্মুকিং করে কিন্তু বেশ ভালো ভালো পয়েন্ট বলেছে যেটাকে গ্যারান্টার হিসেবে মর্গেজ হিসেবে ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে যে ভূমিকা রাখছে এটা এক্সেপশনালি আসবে তারপরে থাকছে আপনার যে যে থাকে যে হেল্প টু বাই স্কিমের আওতায় যে জিনিসটা থাকছে কি মানে হেল্প করা হবে যেটাকে এবলিশ মানে ফান্ড শেষ হয়ে যাওয়ার প্রেক্ষাপটটা শেষ হয়ে গেছে তো সেটাকে আবার তারা কনসিডার করবে তো যাই হোক এটা ছিল সোফার আজকের প্রোগ্রামের শেষ প্রান্ত মানে প্রান্তে তো আমি কভার করেছি লেটেস্ট হিসাবে সোফার যে প্রপার্টি রিলেটেডের সাথে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি কী বলছে সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে আমি কি বিদায় নিব আসো ভাই নাকি মানে আপনি কিছু বলবেন আমি আসবো আপনি বিদায় নিয়ে আসুন সুপ্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন প্রোগ্রামটি আমি চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা মানে স্পেশালি আমার অসংখ্য ভিউয়ার্স আছেন অ্যাব্রোডে বিভিন্ন দেশে তারাও দেখেন যদিও মানে প্রোগ্রামটা ডিজাইন করা ইউকে বেস্ট হিসাবে তো সেক্ষেত্রে আপনারা ভালো থাকবেন আগামী দুটো প্রোগ্রামও চলবে ভাবে যেটা থাকছে যে এই নির্বাচন ভার্সেস পলিটি মানে পলিটিক্স ভার্সেস প্রপার্টির ক্ষেত্রে কীরকম ধরনের জিনিস আসবে তাদের সঙ্গে থাকবেন দোয়া রাখবেন সভাপতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমি নিচ্ছি আসসালামু আলাইকুম শুভরাত্রি ধন্যবাদ আরিফ ভাই আপনার সব সময়ের এই মূল্যবান সময়ের জন্য দর্শক চলে যেতে হচ্ছে চলে যাওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি যে আমরা একমাত্র পায়নিয়ার প্রপার্টি শো যেটি ইউকেতে এগারো বছর ধরে চলছে শুধু আপনাদের জন্য দর্শক চলে যেতে হচ্ছে আবারও বলছি যে কোরবানি চলছে কোরবানি মানে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস মানে যে কোনো কিছু স্যাক্রিফাইস শুধু শুধু গরু কোরবানি নয় দর্শক আমাদের মনের ভিতরে থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা